এই বছরে মাঝামাঝি রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু হতে পারে। বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সচিব পর্যায়ে ভার্চুয়াল বৈঠকটি শুরু হয় দুপুর দুইটায়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লু জাওহুই এবং মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ চান ওয়ে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। বৈঠকে রোহিঙ্গাদের আস্থা ফেরাতে গ্রামভিত্তিক প্রত্যাবাসন শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। প্রত্যাবাসন কাজ তদারকির জন্য আগামী মাসে ওয়ার্কিং কমিটি গঠন এবং বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি হটলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিদেশীয় এই বৈঠকটিতে।